नमस्कार বন্ধুরা, আমি স্বাতি দা বং রসোয়েন ব্লগস এর আরো একটি নতুন পর্বে আমি হাজির হয়ে গেছি। আরো একটি নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 200 গ্রাম সুজি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। চিনি এখানে আমি 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, 200 গ্রাম সুজি নিয়েছি, 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা পুরোপুরি গলে গেছে, এবার এটাকে সামান্য গাঢ় হতে দেব। রসটা বেশ গাঢ় হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজিটা খুব ভালো করে নাড়তে হবে, সুজিটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ না এতে একটু আট আসে, নইলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে, ভালো হবে না। এবার এটাকে নামিয়ে নেব। এবার সুজিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। চান করতে গিয়ে যেখানে বসো একটুখানি দেরি হবে, একটুখানি বসো, কাজ করছে। পাঠালি নি? এটাই তো জিজ্ঞেস করলাম। নাহলে বরফি এবার আমি এখানে একটা ভেজা কাপড় নিয়েছি, এর মধ্যে আমি চামচে করে তুলে নিচ্ছি, যেহেতু সুজিটা গরম গরম বাটতে হয় নইলে ঝুরঝুরে হয়ে যাবে, এই জন্য এটা ভেজা কাপড় হলে বাটতে সুবিধা হবে। এবার এটাকে গোল করে নেব কাপড়টার মধ্যে ভালো করে চেপে চেপে। লেগে যাচ্ছে
এটাকে আমি চেপে নিয়েছি, এবার হাতের তালুর মধ্যে করে এটাকে গোল করে নিচ্ছি। সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে, এবারে আমি কিশমিশ একটা করে এর উপরে দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি সুজির লাড্ডু একদম তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।